আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো এইটা কিন্তু একটা মাস্ট ট্রাই আইটেম। আর আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যদি কেউ গরুর মাংস খেতে পছন্দ করে থাকেন এইভাবে রান্না করবেন। আমি একদম 200% শিওর যে এভাবে করে যদি খান তাহলে আর অন্যভাবে কখনো গরুর মাংস আপনারা রান্না করবেন না। আর এটার যে এত টেস্ট, মানে এটা বলে বোঝানো সম্ভব না, এটা যে কত মজার। তো আমি কিন্তু রেসিপিটা দেখানো শুরু করে দিচ্ছি। মাংসটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, এটাকে আমি একদম ভুনা ভুনা করব, বাট আমার রেসিপিতে। কিন্তু এটা খেলে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে, এত মজাদার। প্রথমেই কিন্তু 1 কেজি বিফ নিয়ে নিছি আমি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আর হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা। আমি হাতে রান্তাজ করেই দিচ্ছি, কারণ হচ্ছে রান্না করতে করতে তো আমার অভ্যাস হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একদম বেসিক মশলাগুলাই দিব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে শাহি গরম মশলা, আমার ঘরে বানানো, এটা আপনারা ইউটিউব দেখে করে নিতে পারেন। সেই মশলাটা আমি এখানে কিন্তু ব্যবহার করছি। সব কিছু 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিছি। হলুদ 1 টেবিল চামচের একটু কম আর মরিচটা একটু বেশি। এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু শুকনা মরিচ, এখানে 7-8 টুকরা, আপনারা কতটুক ঝাল খেতে চান ওই অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রেসিপিতে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এই শুকনা মরিচ, আর এই যে এখন কিন্তু দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এটাকে সুন্দর মতো মাখাবো, কারণ ম্যারিনেট করার উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। তো এটাকে কিন্তু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে আরও ভালো হবে। তো আমি যেহেতু অলরেডি অনেক লেট করে ফেলছি রান্না শুরু করতে, এজন্য কিন্তু আমি সাথে সাথেই শুরু করে দিব। তো এটাকে কিন্তু আমি সুন্দর মতো ম্যারিনেট করে নিচ্ছি। হাতে মাখানো মাংসর মতো টেস্ট কিন্তু কষানো, যেটা আর কি মশলা কষায় করা হয় সেটাতে আসে না। হাতে মাখানো বিফ সবসময় খুব মজা হয়। তো এই হচ্ছে দ্বিতীয় উপকরণ আজকে রান্নার, সেটা হচ্ছে রসুন। এখানে আমি আস্তটা না দিয়ে রসুনগুলাকে, বড় রসুনটাকে কয়েক খণ্ড করে পুরা না ছিলে কিন্তু এখানে এই যে একসাথে মিক্স করে দিলাম। এখন হচ্ছে আমি রান্না শুরু করব। আমার সুন্দর মতো সব কিছু মিক্স করা কিন্তু হয়ে গেছে, দেখেন। এটাতে মাংসটা কিন্তু অলরেডি কষানোর পর কি সুন্দর একটা তেল উঠে গেছে আর কালারটা। আর এইটা যখন আমি রান্না করতেছিলাম তো পুরো ঘর এত সুন্দর একটা স্মেলে ভরে গেছে, মনে হচ্ছিল যে কি যেন রান্না হচ্ছে বাসাতে। পানি দিয়ে দিলাম, এরপরে লাস্টে কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে, আমার মাংসটা কিন্তু রেডি, দেখেন। এভাবে করে গরুর মাংস ভুনা করলে দেখেই মনে হচ্ছে একদম জিভে জল চলে আসতেছে, এত মজার একটা কারি। তা আপনাদের সাথে কিন্তু শেয়ার না করলে পারলাম না আমি। তো এই যে এখন কিন্তু আমি অলরেডি গরম ভাত নিয়ে নিছি, আর আমার আজকে ডিনার কিন্তু এই যে বিফ ভুনাটাই। তো আমি ওই মশলা ছাড়া বাড়তি আর কিছুই ব্যবহার করিনি। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন বাসাতে, কারণ হচ্ছে বিফটা কিন্তু আমরা অনেক বেশি খেতে পছন্দ করি। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।